কিছু কন্ডিশন আছে যেটো মাইগ্রেশন করতে কিছু নিয়ম নীতি আছে এটা আপনার হচ্ছে কি যে মৌ মাখি খিনিতে উখা লব লাগিব গরম তো পাব না লাগিব এনা ধরনের তো আছে হেৰি খিনি তো আমি তো আছে ফলো করিব লাগিব এনে ধর এটা তো আছে কোবার হেৰি দূরৰ পৰা মৌ আনি আছে এই পক্ষরদ গাড়িখন তো আছে রখাই থৈ দিলে তো আছে কি যে কোনোবা সেগত বাহিরিত বা এনে ধরনের জামত ফাঁসি গেল রোগটো লাগি আছে তেতিয়া মরার চান্স আছে গতি সদায় রাতে তাৰমানে মাইগ্রেশন করব লাগে রাতে এখানে ধরনের করলে মৌ নমরে আর নিয়ার পিছত একটা জার্কিং খায় নতুন একটা জায়গা পায় যদি এভেলেবল খাদ্য আছে তো কথা নাই আর যদি খাদ্য কম আছে বা একেবারে নাই আমি তাতে চেনি পানি দিব লাগিব চেনি পানি চেনি পানি 50% চেনি 50% পানি আমি গরম করে গুলি যাওয়ার পিছত ঠান্ডা হওয়ার পিছত আমি বাকসর ভিতর আমি দিও বাটিত আমি দিও ধর ইয়ার তোমার হচ্ছে কি যে মাখি কম আছে তেতিয়াহলে তোমার হচ্ছে আমি ইয়ার পর তোমার চারিটা থার্মোমিটার উলাই দিল সে বাটিখন তোমার ইয়াত বহি গেল এই বাটিত আমি দিল তাতে বাটিত দেওয়ার লগে মাখি তাত বাগরি পরি মরিব পারে আমি কি করি এই কিছু কাঠর বা বাহর এনে জখলার দরে খলা করে কেটামান দিল তো সেই বগাই বগাই উঠিব পারিব তেতিয়া হয় কি সিহঁত পলুয়া ধান্দাটো বা খাদ্যর অভাবটো অনুভব নকরে আর মাখির স্বাস্থ্য ভাল থাকিব স্বাস্থ্য মানে হচ্ছে কি কলোনি স্ট্রং হয়ে থাকিব কলোনি স্ট্রং হয়ে থাকা মানে আমার প্রোডাকশন বেশি হবে খাদ্য এভেলেবল হলে তোমার হচ্ছে কি 7 দিনের ভিতর আমি পাব চেনি পানি খাই কি মানে প্রোডাকশন দিব পারি যেটা নাকি সেইটো আর প্রোডাকশন নহয় তাহলে চেনি পানিটো বেলেগ বস্তু মৌ জুলটো বেলেগ বস্তু তাহলে যেটা মানে খাদ্যর অভাব হয়ে যায় এটা বরষুণ দিয়ে আছে আমি চেনি পানিটো কেতিয়া দিও এটা বানপানী হয়েছে কতো খাদ্য নাই বাকস খুলিলো দেখা পালো যে তার মানে তার খাদ্য একোয়ে নাই শুকাই আছে তো আমি চেনি পানি দিবই লাগিব আমি হার্ভেস্টেড নকৰো তেতিয়া হার্ভেস্ট নহয় আপনি যতন নলক কিয় সি 2 কেজি 3 কেজি সীমাবদ্ধ কিন্তু জার্সি যদি আপনি তাৰমানে ব্রিডিং করে করে একদম উন্নত FSS আসলে উন্নত জাত যদি করে দিয়ে 15-16 লিটার গাখির দিব তাকো আকো আপনি দানা কমাই দিয়ক সি গাখির কমি যাব খাদ্যটো ঠিকই রাখবে লাগবে আমার মৌ মাখির তারপর হচ্ছে কি যে মেলিফেরা মাখিবিল আমি সদায় তার মাইগ্রেশন করব লাগে এটা যত আপনাদের দেখা পাব তাতে তার লিচি বাগানত আনিল ইয়ার আগতে একসপ্তাহ আগতে মোর আসলে তার সরিহতলিত দুবার মানে মাইগ্রেশন হয়ে এবার 3 বার হল প্রথমত যত নিল তার আর্লি ভ্যারাইটি সরিহ সেইখানে ফুলি শেষ হল তাতে মানে 4-5 বার মান আমি তার হার্ভেস্টিং করলো এবার তার 50টা বাকসত এবারতে 2.5 কুইন্টাল 2 কুইন্টাল 20 কেজি সিমানমান ওলায় এটা দিনতে সপ্তাহত তো সেইখিনি কৰি হয় শেষ হওয়ার পিছত বেলেগ এটা হিট যাই চাল যে তাতে মাত্র তাৰমানে কি আরম্ভণি হয়েছে তেতিয়া আকৌ মাখিখিনি তাতে আমি শিফট করে দিল তাৰমানে যত আগত আসলে মোৰ ঘৰৰ পৰা 35 কিলোমিটার এতিয়া গুছি গেল তাৰমানে প্রায় 70 কিলোমিটার দূরত তাতে তাৰমানে কি আৰু তাৰমানে একমাহ রাখিলো তাতো যেতিয়া সরিয়হখিনি শেষ হল ইফালে লিচি ফ্লাওয়ারিং আরম্ভ হয়ে গেল এটা সেই বাকসখিনি আমি লিচি গার্ডেনত লৈ আনিলো লিচি গার্ডেন লিচি যেতিয়া শেষ হব তেতিয়া আমি তাৰমানে আৰু তাৰমানে ইয়াৰ পৰা বেলেগ এঠাইত লৈ যাম এনেকুৱা তাৰমানে মাইগ্রেশন কৰি থাকিব লাগে মেলি পেলাই এতিয়া প্ৰডাকশ্যনটো বেছি হয় এটা বাকসৰ পৰা 7 দিনৰ মূৰে মূৰে মানে আপুনি হাৰ্ভেষ্ট কৰিব পাৰিব এটা বক্সৰ পৰা আমি কিমান আহা কৰো এতিয়া তাৰমানে আপোনাৰ স্বাস্থ্যৰ ওপৰত ডিপেন্ড কৰিব এটা ধরো সুপার সেম্বার আমি এটা লগাইছো এটা লগার টান আছে উপর বিচনি মাত্র 4টাতে আছে সেটা হলো আপনি 1 কেজি সীমাবদ্ধ যদি গোটেই কেটা তার মানে থাকে বিচনি থাকে মাখিও যদি বেশি থাকে তেতিয়া হলে আপনি 2 কেজি পাব আর যদি এই হানি সেম্বার এটা মাখিও আপনার তো বেশি আছে আপনি দুটা লগাই দিলে আরো এটা লগাই দিলে আরো এটা লগাই দিলে তেতিয়া এবারতে আমি তার মানে 4 কেজি 3.5 কেজি কিমান মান পাই যাব ডিসেম্বরের পর আমার তাহলে মার্চ এপ্রিল বরষুণ নপরলে মে লৈকে থাকে হার্ভেস্টিং এটা তাহলে সেইটো আপনি বছরটো বলি কোৱাৰ লগে লগে অলপ তেনে হেৰি হ'ব কৰবাত চাওক খেত্রী অঞ্চল
আৰু তাৰ মানে আমাৰ এখিনি আমাৰ মৌমাখিৰ ফ্লাইট ডিস্টেন্স হল তাৰ মানে 1 কিলোমিটাৰ আমাৰ ইন্ডিকাৰ ক্ষেত্ৰত মেলিফেৰা 2.5 কিলোমিটাৰ লৈকে যায় তে 1 কিলোমিটাৰৰ বেকাৰদৰ ভিতৰত আপোনাৰ তাৰ মৌজুলখিনি পাব লাগিব পৰি খাদ্য থাকিব লাগিব তেতিয়া পাব আমি হৰি ডিসেম্বৰত আমি তাৰ মানে মৌজুল আমি তাৰ মানে হার্ভেষ্টিং কৰি থাকো কিন্তু খেতি অঞ্চলত তাৰ মানে একোৱে নাপায় তে তাত তাৰ হৰি হনাই তাৰ খাদ্যৰ ওপৰত ডিপেন্ড কৰিব আৰু যদি খেতিৰ পৰা যদি ভাবে যে নাই মই তাৰমানে আছে কি যে আজি এইখিনি য'ত কৰি আছে লৈ যাওঁ তেতিয়া তেখেতেও হাৰ্ভেষ্টিং কৰিব পাৰিব এতিয়া আপুনি যে সৰিয়হ তলি যে সেইখন আপোনাৰ নিজৰ নে নিজৰ নহয় বেলেগৰ বেলেগৰ আপুনি মানে পাৰ্মিশ্যন লৈ লৈছিলে ইয়াতে মই সৰিয়হ তলি ধৰক তাৰমানে আছে কি যে গাঁও অঞ্চলৰ মানুহ সব তামোল বাৰী চাৰি থাকে এতিয়া দাদা আপোনাৰ তাত তাৰমানে আছে এনে কথা বাৰু চিনাকি এতিয়া ধৰক অসমত য'তে যাওঁ তাতে দেখোন মোৰ চিনাকি ওলাই যায় মোৰ তাৰমানে আছে ষ্টুডেণ্ট ওলাই যায় ছাৰ কিয় আহিলে এনেনে কথা অঁ ছাৰ অমুকত আহক মালিকৰ লগত কথা পাতো কথা এইখিনি চন কৰি আছে যিবিলাক কিছু নাজানা মানুহ আছে তেওঁলোক এনেকে যোৱা বছৰ মোৰ তাৰমানে আছে কি সৰিয়হ খেতিত নিছো ওচৰতে সৰিয়হ খেতি তাৰমানে তাতে মাখিখিনি গৈছে একদম মানে জ্বলি পকি মই নাই ল'ৰাকেইটাকো তাৰমানে ধমকি চমকি দি বাকচ পৰ্যন্ত জ্বলাই দিছে তাৰপিছত সেইটো লৈ তাৰমানে আছে মৰিগাঁও তাৰপিছত থানাত কোৰ্টত কেছো হৈছিলে মই কেছ ফাইল কৰিছোঁ বাকচ তিনিটামান জ্বলাই দিছে ল'ৰাকেইটাক দাবী ধমকি দিছে তাৰপিছত অচিয়ে ধৰি চৰি নিয়ে হেনে মানে বহুতখিনি কিবা কিবি হেৰি চোন হৈছে সিহঁতৰ পাৰ্মিশ্যনটো এটা চাওঁ পাৰ্মিশ্যনটো তেওঁ তাত নিয়া নাই মই আপোনাৰ ঘৰত নিছো মোৰ মাখিখিনি তাত যায় এতিয়া মই লোকেল ল'ৰা মই গৈছো বাহিৰৰ পৰা আপুনি যিখিনি বাহাদুৰী আছে আপুনি দেখুৱাইছে এইটো গাৰবল জংলী আৰু এই মহৰ পাৰ্থক্য আছে আছে তেনে জংলী মৌ আমাৰ আচলতে মৌ পাঁচ প্ৰকাৰৰ এটা হ'ল আমাৰ তেনে এপিচ চিৰেনা ইণ্ডিকা আৰু এপিচ মেলিফেৰা এই দুটা আমি পুহিব পাৰোঁ তাৰপিছত এপিচ ডৰ্চেটা যিটো নেকি গছত পৰে সেইটো আমি পুহিব নোৱাৰোঁ নোৱাৰাৰ কাৰণটো হ'ল সিহঁতৰ চৰিত্ৰটো আমাৰ এইবিলাকৰ লগত নিমিলে সিহঁতে মুকলি ঠাইত তাৰমানে থাকি ভাল পায় আৰু আমাৰ এই চিৰেনা আৰু মেলিফেৰা এই দুটা তাৰমানে হৈছে কি এন্ধাৰত থাকি ভাল পায় বাকচত পুহ মানে আৰু সিহঁতে তাৰমানে বাকচত আপুনি ভৰাব নোৱাৰে কিন্তু যোনে এক্সপাৰ্ট মানুহ তাৰমানে তাৰ পৰা মজুৰিখিনি হাৰ্ভেষ্টিং কৰিব পাৰে সেইখিনি জানো কাইদা আমিও জানো কোৱালিটিটো ডিপেণ্ড কৰিব আপোনাৰ ওপৰত তাৰমানে মৌজুল যেতিয়া নেকি মৌমাখিয়ে কালেক্ট কৰে তেতিয়া ফুলত যেতিয়া নেক্টাৰ হিচাপে থাকিব তেতিয়া 70% তাৰমানে মস্যৰ থাকে মৌমাখিয়েটো পেটত ভৰাই আনে অনাৰ পিছত 40% মস্য তাৰমানে মৌমাখিৰ বডিয়ে পুহি লয় আৰু পেটত যে ভৰাই লৈছে তেওঁ ভিতৰৰ পৰা তাৰমানে আছে মিনাৰেল চিলাৰ এই বহুত কিবা কিবি তাৰমানে মৌৰ লগত মৌজুলৰ লগত মিশ্ৰণ হৈ তাৰপিছতহে চেলঠি জমা কৰে তেতিয়া 30% পানী থাকে তাৰপিছত গৰমৰ দিনত সিহঁতে তাৰমানে বতাহ ফেনিং কৰে ঠাণ্ডাৰ দিনত সিহঁতে উমনি দিয়ে আমি ধান চাউল যেনেকৈ তাৰমানে ঘৰত ভঁৰালত থ'ব যাওঁতে ভালকৈ শুকুৱাই থওঁ নহ'লে বেয়া হৈ যায় আৰু সেইখিনি তেওঁলোকে উমনি দিয়ে আৰু ফেনিং কৰি এক্সট্ৰা মইশ্চাৰখিনি তাৰমানে সিহঁতে শুকুৱাই দিয়ে তেতিয়া 20% ওচৰে পাজৰে যেতিয়া আহিব তেতিয়া তাৰমানে চেলখিনি বন্ধ কৰি দিয়ে